আপনাদের সকলকে মনে করিয়ে দিতে চাই, দর্শকদেরকেও মনে করিয়ে দিতে চাই যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, বদলা নয় বদল চাই স্লোগানকে সামনে রেখে তথাকথিত মাওবাদী মানুষ সরকার ক্ষমতায় আসীন হওয়ার এক বছরের মধ্যেই 12 এপ্রিল 2012 মুখ্যমন্ত্রী সচিবালয়ের পরিকল্পনায় কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস তার আশ্রিত দুষ্কৃতীদের জড়ো করে নিউগড়িয়া সমবায় আবাসনের অফিসে রাত্রিবেলায় আমাকে মারধর, প্রাণনাশের হুমকি, জোর করে মুচলেখা লেখানো, পুলিশকে ডেকে মৌখিক নির্দেশ দিয়ে গ্রেফতার করিয়ে পূর্ব যাদবপুর থানা কলকাতা পুলিশের অধীন লক আপে রাত্রিবাসের ব্যবস্থা করা এবং তার পরের দিন আলিপুর কোর্টে নিয়ে গিয়ে ফৌজদারি মামলা দায়ের করা এবং সেই মামলাকে নানানভাবে প্রভাবিত করা এবং তার মধ্য দিয়ে 11 বছর ধরে সেই মামলাকে চালিয়ে যাওয়া, এই সবটার একটা বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করলে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে রাজ্যের সরকার 2011 সালে আসীন হওয়ার পরেই সেই সরকারের সিদ্ধান্ত ছিল এখানে দুষ্কৃতীরাজ এবং পুলিশ রাজ কায়েম করা। এবং আমার ঘটনাটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এরপরে তপন দত্ত খুনের ঘটনা, বরুণ বিশ্বাস খুনের ঘটনা, আমরা দেখেছিলাম যে তদানীন্তন রাজ্য মানবাধিকার কমিশন, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য মানবাধিকার কমিশনের অস্তিত্ব কি সেটা নিয়েই প্রশ্ন উঠে যায়। রাজ্য মানবাধিকার কমিশন জরিমানা করেছিল আপনার ঘটনার পরিপ্রেক্ষিতে, কোথাও কি প্রশাসন শিক্ষা নেয়নি এবং জারি এই শিক্ষা না নেওয়ার ফলশ্রুতি কি কৌস্তব কাণ্ড? অবশ্যই অবশ্যই শিক্ষা যে নেয়নি, আমি আরও পরিষ্কার করে দিই, 2012 সালের 13ই আগস্ট রাজ্য মানবাধিকার কমিশন, যার সভাপতি ছিলেন অশোক কুমার গাঙ্গুলি মহাশয়, তার নেতৃত্বে যে সুমোটো তদন্ত হয়েছিল, তদন্ত রিপোর্ট সাপেক্ষে যে দুটো সুপারিশ হয়েছিল সেই সুপারিশ দুটোর মধ্যে একটা ছিল পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা, মানে ডিসিপ্লিনারি অ্যাকশন, ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়নি। আমরা হাইকোর্টে গেছিলাম, হাইকোর্ট সেই রায় রেকমেন্ডেশনকে হাইকোর্ট অর্ডার হিসেবে নির্দেশ দিল, সেই নির্দেশও রাজ্য সরকার মানেনি। এবং ফলশ্রুতিতে এই যে পুলিশকে ব্যবহার করে পুলিশ রাজ কায়েম করা, দুষ্কৃতী রাজ কায়েম করা, তারই একটা অঙ্গ হিসাবে এই কৌস্তব বাগচির ঘটনাটা সামনে এসছে। এবং আমি এটা মনে করি একজন প্রকৃতি বিজ্ঞানের ছাত্র হিসেবে 2012 সালে আমার ঘটনার মধ্য দিয়ে বুঝেছিলাম যে পুলিশ এখানে শাসক দল আর দুষ্কৃতী এক হয়ে এইভাবে বলগাহীনভাবে পুলিশি রাজ দুষ্কৃতী রাজকে বাড়িয়ে যাবে, এছাড়া এই সরকারের বিকল্প কোনো রাস্তা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।